টেস্টি কুকি নিউজওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখব ভিন্ন রকম একটি মুঘলাই পরোটা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চিজ মুঘলাই পরোটা। চলুন দেখি নিই কীভাবে তৈরি করতে হয়। আমি এরকম একটি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি 7 মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলি উপকরণ আমি একসাথে এভাবে মিশিয়ে নিব ভালো করে। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি এভাবে অল্প অল্প করে পানি দিব আর আটার ডোটা বানিয়ে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে আটার ডোটা নরম হয়ে যাবে, সেটিকে খেয়াল রাখবেন। দেখুন ডোটি তৈরি হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখব। প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এমনি পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নেব 1 মিনিট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দারচিনি বাটা গুঁড়া। এখানে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ 1/2 চামচ পরিমাণ তেজপাতার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি। মিশ্রণগুলি আমি একত্রে মিশিয়ে নিব হালকা একটু পানি দিয়ে। সব মশলাগুলি এভাবে ভালোভাবে মিশাতে হবে। এভাবে আমি 1 মিনিট ভেজে নেব মশলাগুলি। 250 গ্রাম হাঁস ছাড়া মুরগির মাংস এরকম করে পাটায় আমি বেটে কেমা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব আর 7 মতো লবণ দিব। এখন আমি সবগুলো এভাবে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি 15 মিনিট ভাজবো। দেখুন 15 মিনিট পর কেমাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠে নেব। 20 মিনিট পর দেখুন রুটি এমন একটা সফট হয়ে গিয়েছে। এখন আমি রুটি আমি এখানে একটু হালকা মতে নিব হাত দিয়ে, এরকম করে পরে আমি বল বানিয়ে নিব। বলগুলি একটু সামান্য বড় বড় করে বানাবো। দেখুন এভাবে আমি 4টি বল বানিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি রুটি তৈরি করে নিব। দেখুন রুটিটি এরকম সামান্য বড় করে বেলে নেব, এতটা পুর করে দেখুন। এখন আমি এখানে পুর দিয়ে দিব। যেগুলি একটু দলা পাকানো থাকবে এগুলি হাত দিয়ে এরকম করে আমি একটু ভেঙে দিব, ভেঙে হালকা একটু ছড়িয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা ঝাল যদি কম খান স্কিপ করতে পারেন। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আমি। ধনিয়া পাতা যদি কেউ না খেতে চান দিবেন না। আর সামান্য পরিমাণ চিজ দিয়ে দিব, মজারেলা চিজ নিয়েছি এখানে ব্যাটার করে, সেটি আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন একপাশ মুড়িয়ে নিব। মুড়িয়ে আমি পানিটা একটু ভিজিয়ে নিব। এভাবে আবার আরেকটি পাট মুড়িয়ে নিব। আরেকটু পানি দিয়ে আমি এরকম করে ভিজিয়ে নিব দুই পাশে, দিয়ে আমি এই পাটটি ভালো করে লাগিয়ে দিব। আর এই পাটটি আবার আমি এভাবে লাগিয়ে দিব। এবার এটি এটার মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি যেন নিচে না লেগে যায়। এখন আমি এটার মধ্যে আমি
উঠিয়ে রাখবো। আমি এখন এভাবে সব কাটিয়ে মোগলাই পরোটা তৈরি করে নেব। দেখুন, আমি সবগুলি মোগলাই পরোটা এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মোগলাই পরোটাটি ভাজবো। হালকা আছে, বাদামি কালার করে আমি ভেজে নিব। দেখুন, এভাবে আমি এখন উঠিয়ে নিব। এভাবে ওই পাশটা আমি বাদামি কালার করে ভেজে উঠিয়ে নিব। দেখুন, মোগলাই পরোটাটি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। দেখুন, তৈরি হয়ে গেছে চিকেন চিজ মোগলাই পরোটা। এটি খেতে খুবই অসাধারণ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যে কত মজা, না খাইলে বুঝতেই পারবেন না যে কী টেস্ট এটার।